চিনতে পারছেন? এই ছবি দেখলে আপনিও ভিড়মি খেতে পারেন। বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ সোনামণি সাহা, যিনি কখনও দেবী চৌধুরানী, কখনও আবার মোহর হিসেবে দর্শক মনে পাকা জায়গা করে নিয়েছেন। সম্প্রতি একদম বোল্ড লুকে ধরা দিলেন সোনামণি। ট্রেডমিলের উপর হলুদ রঙা স্পোর্টস টপ আর বেজ রঙা প্যান্টে দৌড়চ্ছেন অভিনেত্রী। টপ নট করে বাঁধা লম্বা চুল, সোনামণির চাবুক ফিগার সত্যিই চোখ ধাঁধিয়ে দিচ্ছে। তবে সব কিছুকে ছাপিয়ে গেল অভিনেত্রীর ডান হাতের উল্কি। নিজের ইনস্টাগ্রামের দেওয়ালে সম্প্রতি বেশ কিছু ফটোশ্যুটের ছবি ও ভিডিও পোস্ট করেছেন সোনামণি। সেখানে ওয়েস্টার্ন লুকে গ্ল্যামারাস অবতারে পাওয়া গিয়েছে তাকে। সেই ছবিতে সোনামণির ডান হাতের ট্যাটু সব লাইমলাইট কেড়ে নিয়েছে তা বলা চলে। টেলিভিশন তাকে ফেম দিয়েছে, কিন্তু র্যাম্পে হেঁটেই ক্যারিয়ার শুরু সোনামণির। 2016 সালে মাত্র 17 বছর বয়সে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। তাই আজও র্যাম্পে হাঁটতে সমান ভালোবাসেন সোনামণি। সুযোগ পেলেই ভিন্ন রকম লুকে ফটোশ্যুটের সুযোগ ছাড়েন না। শঙ্খ কি বলবেন মহারানীর এই লুক দেখলে, সেটাই এখন বড় প্রশ্ন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকুন।